এর ভিতর কিন্তু নিকেলের অপশন রয়েছে। সো জি করোলা হলে সব জায়গায় নিকেল থাকবে, নিকেল আর নিকেল, নিকেলে নিকেলে অরণ্য, ডোর হ্যান্ডেল নিকেল, সব জায়গায় নিকেল থাকবে। এবং সফট টাচ এসির ব্যবহার রয়েছে, ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে, অরিজিনাল উডেন, অটো ট্রান্সমিশন একটি গাড়ি, সিলিংটিও আলহামদুলিল্লাহ টিপটপ কন্ডিশনে কিন্তু রয়েছে। ফারুক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। বাবু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের অপোজিটে আদিবা কার সেন্টার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের জনপ্রিয় একটি গাড়ি, টয়োটা জি করোলা 2003 মডেল, সাথে রেজিস্ট্রেশন ইয়ার 1500 cc ভিভিটি ইঞ্জিন রয়েছে গাড়িতে এবং 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে। গাড়িটি ফুললি কমপ্লিট অবস্থায়, রেডি অবস্থায় আমাদের কাছে পেয়ে যাবেন। ডকুমেন্টসগুলো মাশাল্লাহ লং টাইম আপ টু ডেট অবস্থায় রয়েছে। দেখেন যে সামনের হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে গাড়িতে। ঢাকা মেট্রো G21 সিরিয়াল একটি গাড়ি। আর তাছাড়া সামনের যে মনোগ্রামযুক্ত গ্রিলটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কিন্তু একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে, বাম সাইডে হেডলাইট সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া গ্লাসগুলোতেও কিন্তু টয়োটার যে অরিজিনাল স্টিকারগুলো কিন্তু বরাবরের মতন আপনারা পেয়ে যাচ্ছেন। চারটি চাকাই মাশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর বডিতেও কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই, একেবারে টিপটপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাবেন। সাইডের ডোরের পার্টিশন, তাছাড়া ডোরের ভিতর ইনসাইড দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, উডেনের ব্যবহার রয়েছে, নিকেল ডোর হ্যান্ডেল, সফট টাচ এসি, ডিভিডি ব্যাক ক্যামেরা এবং বেজ ইন্টেরিয়র একটি গাড়ি, উডেন সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং নতুন একটি সিট কভারের কিন্তু ব্যবহার রয়েছে এই গাড়িটিতে। এবং জি করোলার মেইন যে ফ্যাক্ট, আপনার কিন্তু জি করোলা কিন্তু কাপ হোল্ডার থাকবেই, দেখেন প্রত্যেকটা ডোরই কিন্তু মাশাল্লাহ ফ্রেশ অবস্থায়, আর্মরেস্ট কাপ হোল্ডার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর চারটি চাকায় মাশাল্লাহ কিন্তু অ্যালুমিনিয়াম সহকারে ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাবেন। এবং ব্যাক গ্লাসেও কিন্তু টয়োটার যে জেনুইন যে স্টিকারটি কিন্তু বরাবরের মতন আপনারা পেয়ে যাচ্ছেন এবং ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে। ঢাকা মেট্রো G21 সিরিয়ালে একটি গাড়ি, টয়োটা জি করোলা। দেখেন যে পিছনের সাইডের ফিনিশিংগুলো দেখলে আপনারা বুঝবেন যে মাশাল্লাহ কতটা ফ্রেশ অবস্থায় আছে। 60 লিটার সিএনজি কনভার্সন সহকারে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি এবং কমপ্লিটলি টুলসগুলো কিন্তু এই গাড়িতে দেওয়া হবে। সাইডে দেখেন যে অরিজিনাল যে টয়োটার যে স্টিকার, জাপানিজ স্টিকার কিন্তু বরাবরের মতন আপনারা এই গাড়ির সাথে পেয়ে যাবেন। ডান সাইডের ব্যাকলাইটটিও আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, কোনো ধরনের কোনো ফাটা কিন্তু নেই। আর ডান সাইডের বডিতেও কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই। দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন, ডোরের প্যাড, লকের স্টিকার সহকারে কিন্তু এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন। আবার হিউজ লেগ স্পেস কিন্তু এই গাড়িটিতে রয়েছে। দেখেন সামনের দরজার প্যাডের কন্ডিশন, দেখেন উডেন অরিজিনালি কিন্তু উডেন সেট আপ রয়েছে গাড়িতে। আর একটা জিনিস দেখেন যে এই যে সিম্পলি যে এসির যে জালিগুলো রয়েছে এর ভিতরে কিন্তু নিকেলের অপশন রয়েছে। সো জি করোলা হলে সব জায়গায় নিকেল থাকবে, নিকেল আর নিকেল, নিকেলে নিকেলে অরণ্য, ডোর হ্যান্ডেল নিকেল, সব জায়গায় নিকেল থাকবে। এবং সফট টাচ এসির ব্যবহার রয়েছে, ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে, অরিজিনাল উডেন, অটো ট্রান্সমিশন একটি গাড়ি, সিলিংটিও আলহামদুলিল্লাহ টিপটপ কন্ডিশনে কিন্তু রয়েছে। তো চলুন এবার ইঞ্জিন কন্ডিশন একটু দেখাই। বনেটের অরিজিনাল জাপানিজ স্টিকার, তাছাড়া সাইডের পার্টিশন কিন্তু মাশাল্লাহ টিপটপ কন্ডিশনে রয়েছে। দেখেন সেসিজের সাইডে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই। NZE121 টু হুইল ড্রাইভের একটি গাড়ি, নাভানা কনভার্সন থেকে সিএনজি কনভার্সন করা রয়েছে। সাইডের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায়, অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং গাড়িটিতে রয়েছে 1500 cc ভিভিটি ইঞ্জিন এবং 60 লিটার সিএনজি কনভার্সন করা ইঞ্জিন, এসি গিয়ার, সিভি জয়েন্ট, সাসপেনশন, আলহামদুলিল্লাহ কিন্তু ওভারঅল কিন্তু পারফরমেন্স খুবই ভালো পাবেন। আসবেন, দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, ইনশাআল্লাহ পছন্দ হবে। আর আমাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু ইনস্টান মালিকানা বদলি করে দেওয়া হয়। সো এই গাড়িটি মডেল ইয়ার 2003 জি করোলা, 2007 রেজিস্ট্রেশন ইয়ার, ডকুমেন্টসগুলো আপ টু ডেট সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র 1170,000 টাকায় এই গাড়িটি আমাদের কাছে। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 0173115497 এই নম্বরে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।